দেয়া আছে এই চিত্রে এসি ডিএবি এর অন্তদ্বিখণ্ডক এবং ডিপি এই বৃত্তটির একটি স্পর্শক, সিডি কে 15√a/√b আকার প্রকাশ করা যায় এবং এডি এর ভ্যালু 12, এবি 14। এ বি সহমৌলিক, সহমৌলিক কথাটার অর্থ হচ্ছে এ এবং বি এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাহলে এ প্লাস বি কত হবে? এখানে প্রথমে বলেছে এসি হলো কোণ ডিএবি এর অন্তর্দ্বিখণ্ডক, অর্থাৎ কোণ ডি এ সি সমান সমান কোণ বি এ সি, অর্থাৎ এডি অনুপাত এ বি সমান সমান এডির সাথে আছে সিডি, সিডি ডিভাইড বি সি। এডি এর ভ্যালু দেওয়া আছে 12, 12 ডিভাইড এ বি 14, 14 ইকুয়াল সিডি 15√a/√b ডিভাইড বি সি, কারণ যেহেতু বি সি এর ভ্যালু জানা নেই। এদেরকে ক্যালকুলেট করলে বি সি এর ভ্যালু আসবে বি সি ইকুয়াল √a/√b ইন্টু 35/2। আবার ও যেহেতু বৃত্তের কেন্দ্র তাই বিও ইকুয়াল সিও, অর্থাৎ বি সি হবে 2OC, সুতরাং ও সি হবে হাফ অফ বি সি ইকুয়াল হাফ ইন্টু বি সি এর ভ্যালু √a/√b ইন্টু 35/2। তাহলে ও সির ভ্যালু হবে ও সি ইকুয়াল 35/4 ইন্টু √a/√b। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং পি হচ্ছে বৃত্তের স্পর্শবিন্দু, তাহলে ডিপি হবে বৃত্তের স্পর্শক। এখন যদি ওপি যোগ করি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের ওপর যে রেখাটি আঁকা হয় সেটি স্পর্শকের ওপর একটি লম্ব হয়, অর্থাৎ ওপি এই ব্যাসার্ধ ডিপি এর ওপর লম্ব। আবার ওপি এবং ওসি একই বৃত্তের ব্যাসার্ধ তাই অবশ্যই ওপি ইকুয়াল ওসি হবে। এখন যেহেতু ওপি এই রেখাটি ডিপি এর উপর লম্ব, তাহলে অবশ্যই ওপিডি 90°, অর্থাৎ ও ডিপি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ওডি স্কোয়ার ইকুয়াল হবে ওপি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার, ওডিকে লেখা যায় ওসি প্লাস সিডি। একইভাবে ওপি এবং ওসি যেহেতু সমান তাই ওপি স্কোয়ারকে লেখা যাবে ও সি স্কোয়ার প্লাস ডিপি, এর ভ্যালু হচ্ছে 15, অর্থাৎ 15² ইকুয়াল, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, তাহলে হবে ও সি স্কোয়ার প্লাস 2 × ওসি ইন্টু সিডি প্লাস সি ডি স্কোয়ার ইকুয়াল ও সি স্কোয়ার প্লাস 15² হবে 225 ইকুয়াল। এখানে ও সি স্কোয়ার এবং এপাশে ও সি স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2 × ওসি, ওসির ভ্যালু 35/4 ইন্টু √a/√b ইন্টু সিডি এর ভ্যালু যা দেওয়া ছিল 15√a/√b প্লাস আবার সিডি এর ভ্যালু বসাবো 15√a/√b হোল স্কোয়ার ইকুয়াল 225। আবার এদেরকে যদি হিসাব করা হয় তাহলে পাব 5 2 5/2 a/b প্লাস 15 কে স্কোয়ার করলে পাব 225 × a/b ইকুয়াল 225
5 ए दुई पक्ष থেকে a বাই b কমন যায় তাহলে কমন নিতে দাঁড়াবে 5 2 5 ডিভাইড 2 প্লাস 2 2 5 ইকুয়াল 2 2 5 এদেরকে যদি হিসাব করা হয় তাহলে আসবে 9 7 5 ডিভাইড 2 ইকুয়াল 2 2 5 তাহলে a বাই b ইকুয়াল 2 2 5 ইনটু 2 ডিভাইড 9 7 5 2 2 5 এবং 9 7 5 75 যে দিয়ে কাটাকাটি যায় তাহলে এই ক্ষেত্রে হবে 3 75 225 এবং 13 75 এ 975 3 ইনটু 2 6 ডিভাইড নিচে 13 অর্থাৎ a বাই b হলো 6 বাই 13 6 এবং 13 পরস্পর সহমৌলিক কারণ এদের মধ্যে 1 ব্যতীত আর কোনো সাধারণ গুণনীয়ক নেই তাহলে অবশ্যই a হবে 6 এবং b হবে 13 তাহলে a প্লাস b ইকুয়াল 6 প্লাস 13 ইকুয়াল 19 সুতরাং a প্লাস b এর ভ্যালু হবে 19 এবং এটি অ্যান্সার থ্যাংক ইউ